লালমনির হাটে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তিস্তা ও ধরলার পানি। লালমনির হাট পানি উন্নয়ন বোর্ড জানায়, গতরাতে তিস্তার পানি কয়েক ধাপে বৃদ্ধি পেয়ে বিপদসীমার 125 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে ভয়াবহ ভাঙন ও শুরু হয়েছে। জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা, লালমনিরহাট সদরের ঘুনিয়া গাছ ও রাজপুর ইউনিয়নে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসত ভিটা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালালেও তা তেমন কাজে না আসায় দিশেহারা হয়ে পড়ছে তীরবর্তী মানুষজন।